আমার বাসায় একটি বেস্ট এবং প্রিয় রেসিপি হচ্ছে এই সবজি নিরামিষ বা লাবড়া। সবজি নিরামিষ বা লাবড়া তো অনেকেই তৈরি করেন, তবে আমি কিন্তু সবজির কালারগুলোকে পারফেক্ট রেখে, অর্থাৎ সবুজ আর অরেঞ্জ সবগুলো কালার পারফেক্ট রেখে এই সবজিটা রান্না করি। আর এটা খেতে এতটাই মজা যে আমার বাসায় প্রতি সপ্তাহে এটা স্থান করে নেয়। এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই ভীষণ মজা আর তৈরি করা খুবই সহজ। তাই চলে যাচ্ছি লাবড়া বা সবজি তৈরি করার পারফেক্ট রেসিপিতে। সবজি নিরামিষ বা লাবড়া তৈরি করব, তার জন্য আমি এখানে দুইটি ভাগে সবজি কেটে নিয়েছি। অপেক্ষাকৃত শক্ত সবজিগুলো, যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, সেগুলো কেটে নিয়েছি একটা প্লেটে, আর আরেকটা প্লেটে কেটে নিয়েছি যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি সবগুলো সবজি কিন্তু একটু ডুমো ডুমো করে, অর্থাৎ একটু মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি। আর আলু, গাজর আর শিম নিয়েছি আমি এই ভাগে, আর এই ভাগে নিয়েছি যেগুলো একটু তুলনামূলকভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার দেশের বাইরে কিন্তু ফুলকপি, ব্রোকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই ফুলকপি, ব্রোকলি আর বেগুন এগুলোকে আমি ডুমো ডুমো করে একটু বড় বড় পিস করে আলাদা কেটে নিয়েছি। আর এখন চলে যাব এই সবজিগুলো রান্নায়। এই সবজিটা রান্নায় তুলনামূলকভাবে একটু বেশি তেল লাগে, তাই আমি এখানে প্রায় 1/3 কাপ তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম প্রায় বড় সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আর এখন এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে কিন্তু লাল করা যাবে না, হাই হিটে 1 মিনিট ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, অর্থাৎ আদা বাটাটা একটু বেশি দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে এটার মধ্যে এখন দিয়ে দিব একটুখানি পানি। আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। লবণ দিব 1 টেবিল চামচ, হলুদ দিব 1 চা চামচ, ধনে গুঁড়া দিব 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিব একদমই কম, 1/2 চা চামচ। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, অর্থাৎ তেল বের হওয়া পর্যন্ত চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন এরকম তেল বের হয়ে যাবে, তখন আমি যে সবজিগুলো সেদ্ধ হতে তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগে সেগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ আলু, গাজর আর শিমটা দিয়ে দিলাম। আর এখন এই সবজিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর 1 মিনিট ভেজে নেওয়ার পর এই সবজিটা থেকেই যে পানিটুকু উঠবে তা দিয়ে এই সবজিটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। এই সময় অবশ্যই পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে এটাকে ঢেকে রেখেছিলাম, আর সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়েছে তখন এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আগে থেকে কেটে রাখা যেই সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তুলনামূলকভাবে, অর্থাৎ ফুলকপি, ব্রোকলি আর বেগুন, সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর এখন সবগুলো সবজি একসাথে নেড়ে মিশে নিতে হবে মশলার সাথে। এটাকে ভেজে নিতে হবে প্রায় 2 মিনিটের মতো, তাতে করে মশলাটা সবগুলো সবজির মধ্যে প্রপারলি ঢুকে যাবে। সবগুলো সবজি একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পানি। আর পানির পরিমাপটা হচ্ছে আমি এখানে আমাদের রেগুলার মগের 1 মগ পানি, অর্থাৎ 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ সবজিটা প্রপারলি সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিতে হবে। এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি, আর এখন এটাকে ঢেকে একদম মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন একটু ঢেকে দিব, তবে অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে সবজিটাকে নেড়ে দিতে হবে, তাতে করে নিচটা ধরে যাবে না, আর উপর নিচ করে দেওয়ার ফলে উপরের সবজি এবং নিচের সবজিগুলো প্রপারলি সেদ্ধ হবে। হাই হিটে আমি সবজিটাকে রান্না করে নিয়েছি প্রায় 10-12 মিনিট, আর এখন যখন সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি সবজিগুলোকে একটু ভেঙে দিব, সবগুলো না, তবে কিছু কিছু সবজি আমি একটু ভেঙে দিচ্ছি। তাতে করে কি হবে, সবজিটা একটু মাখা মাখা হবে। তো একটু যে কাঠিটা দিয়ে নাড়া হচ্ছে সেটা দিয়ে আমি একটুখানি ভেঙে দিলাম।
এখন আবার কুক করব, তবে অবশ্যই আর ঢেকে দিতে হবে না, তাতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। 10-12 মিনিট হাই হিটে ঢেকে রান্না করেছি, এখন ওপেন এটাকে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও 5-6 মিনিট ওয়েট করব। আরও 5-6 মিনিট এটাকে ওপেনলি কুক করে নিয়েছি, অর্থাৎ আর ঢাকা দেওয়া কিন্তু যাবে না। আর এখন অ্যাড করব এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তবে আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। একটু মিষ্টি হলেই কিন্তু এই সবজিটা ভীষণ মজা হয়, তাই আমি সবসময় চিনিটা দেওয়ার চেষ্টা করি। আর দিব সেই কাঙ্ক্ষিত মশলা, অর্থাৎ 5 ফোড়ন তেলে গুঁড়া করা। 5 ফোড়নকে আমি তাওয়ার মধ্যে প্রায় 7-8 মিনিট অল্প আঁচে তেলে নিয়েছি, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে সবসময় রেখে দিই, আমি সব সবজির মধ্যে এটা একটু দেওয়ার চেষ্টা করি, এবং এটা কিন্তু এই শেষের দিকে এসেই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটাতে অ্যাড করব আমি এখানে বেশ কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, দিয়েছি 4টা আস্ত কাঁচামরিচ, আর আমি এখানে পেঁয়াজ পাতা দিয়েছি। আপনাদের যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে না দিবেন। আর এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, চুলার আঁচটা থাকবে এই সময় একেবারেই লো, মাঝে মাঝে জাস্ট একটু নেড়ে দিতে হবে। আর এখন এটাকে ওপেন রেখেই চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে 4-5 মিনিটের মতো। চুলার আঁচ একদম কম থাকবে, তাতে করে যেটা হবে সবজিটা থেকে একটু তেল বের হবে, অর্থাৎ সবজিটা একটু তেল তেলে হলে ভাল লাগে। আর এই সময় আপনারা অবশ্যই টেস্ট করবেন যে আপনাদের চিনি বা লবণ আর একটু লাগবে কিনা, সেই অনুযায়ী দিবেন। তবে এক্ষেত্রে আমার একটি পরামর্শ আছে, এই সবজিটার মধ্যে আপনারা একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে চিনি যে দেওয়া হয়েছে চিনির টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। অর্থাৎ লবণটা যতটুকু দেওয়া দরকার তার চেয়ে একটু কম দিবেন, তাতে চিনিটার একটি পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। সবজিটা প্রায় কমপ্লিট, এখন জাস্ট তেল বের হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার সবজির লাবড়া বা নিরামিষ। এটা খেতে এতটাই মজা যে এটা আমার বাসায় প্রায় রান্না হয়, সপ্তাহে 1-2 দিন তো রান্না হয়ই। এটা আমরা রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খাই, ভীষণ মজার এই সবজিটি, তৈরিও তো করলাম কত কম সময়ে। আর চেষ্টা করবেন যে এই সবজিগুলো আমি দিয়েছি সেগুলোই দিতে, তবে অন্য সবজিও দেওয়া যাবে, তবে কালারগুলোর দিকে খেয়াল রাখবেন যেন সবুজ সাদা হলুদ সব ধরনের সবজি থাকে, তাহলে সবজিটা পুষ্টিগুণও থাকবে আর মজাও হবে অনেক বেশি। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার সাথে থেকে এই অসম্ভব মজার লাবড়া নিরামিষের রেসিপিটি দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশেই যে বেল আইকন আছে তাতে যদি একটু প্রেস করে রাখেন তাহলে পরবর্তীতে আমি যে রেসিপি দিব খুব সহজে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।